তো ভাইরা আমার, ওই আরবের মধ্যে একটি স্কুল, আর সেই স্কুলের মধ্যে সাতজন শিক্ষক ছিল, শিক্ষকতা করত। তার মধ্যে একজন ছিল বেনামাজি, আর ছয়জন ছিল নামাজি। একটু গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ছয়জন নামাজি ছিল আর একজন শিক্ষক ছিলেন বেনামাজি। তো ওই ছয়জন শিক্ষক বহুত হেদায়েত দেওয়ার জন্য তাকে চেষ্টা করেছে, যে আমরা ছয়জনেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, তুমি পড়ো না। এইভাবে বলে বলে যখন সে পড়লো না, হেদায়েতে এলো না, তখন তার সাথে ওই ছয়জন শিক্ষক কি করলেন, আলাহিদা করে নিলেন, মানে তাকে এক ঘোরা করে দিলেন। তখন ও যখন টিফিন হতো, ওই ছয়জন শিক্ষক এক জায়গায় বসে গল্প করতেন, মজা করতেন, একসাথে বসে টিফিন করতেন, খাবার খেতেন। আর ওই যে বেনামাজি শিক্ষকটা ছিল, সে কিন্তু আলাদা এক ঘোরা মু হয়েছিল, সে আলাদা হয়ে থাকতো, আলাদা বসতো, তার সাথে কেউ কথা বলতো না, তার সাথে কেউ ইয়ারকি করতো না, তাকে কেউ সালাম দোয়াও করতো না, কারণ সে বেনামাজি ছিল। তাকে বুঝিয়ে বুঝিয়ে অনেক চেষ্টা করার পরেও সে নামাজ পড়তো না, তার জন্যেই ওই ছয়জন শিক্ষক আলাদা হয়ে থাকতো সব সময়। তারপরে কিছুদিন পর আর একজন শিক্ষক ওই স্কুলের মধ্যে যোগ দিলেন। তারপরে ওই আর একজন শিক্ষক, উনিও নামাজি ছিলেন, উনি যখন স্কুলে শিক্ষকতা করছেন, এমন অবস্থায় দেখছেন যে ছয়জন শিক্ষক এক জায়গায় বসে গল্প করছে, হাসি মজাক করছে, খাবার খাচ্ছে, এক জায়গায় সবই করছে, কিন্তু আর অপর একজন শিক্ষক তার সাথে কেউ গল্প করছে না, তাকে আলাদা করে দিয়েছে, তাকে মানে একঘোরা করে দিয়েছে। এই বলে তখন সেই শিক্ষকটা তার কাছে গেল। যাওয়ার পরে বলে কে, আচ্ছা বন্ধু, তুমি এখানে একাই কেন? ওই ছয়জন শিক্ষক ওখানে তারা নাস্তা করছে, টিফিন করছে, তারা গল্প করছে একে অপরের সাথে, তোমার সাথে দেখছি কেউ কথা বলছে না, কেউ তোমার পাশে বসছে না, এর কারণ কেন? তখন বলছে কারণ হলো এটাই যে আমি নামাজ পড়ি না আর ওরা নামাজ পড়ে। আমাকে বহুদিন বলেছে নামাজ পড়তে, কিন্তু আমি নামাজ পড়ি না বলে আমার সাথে ওরা গল্প করে না, আমার সাথে ওরা খেতে বসে না, আমাকে সালাম দোয়াও করে না, কথাও বলে না, তো কি করব, ওই জন্য আমি একা একা একদিকে বসে আছি। তখন সেই নতুন শিক্ষকটা বললে, তাহলে আমি তোমার কাছে বসি? বলে আমি তো নামাজি, কিন্তু আমি তোমার সাথে গল্প করব, আমি তোমার সাথে বসবো, আমি তোমার সাথে খাবার খাবো। তাহলে এক কাজ করো, শোনো, ওই নতুন শিক্ষকটা ওই বেনামাজি শিক্ষকটাকে বলছে যে আমি তো নতুন এসেছি, আমি এখন ঘর ভাড়া পাই না, তো তোমার ঘরে যদি জায়গা থাকে তাহলে আমাকে কিছু দিনের জন্য আমাকে ভাড়া নিবে, আমাকে কিছু দিনের জন্য সেখানে থাকার ব্যবস্থা করে দাও, আমি ওখানেই তোমার ঘরেই থাকবো। এই বলে ওই শিক্ষকটা বলল, ঠিক আছে, আমার ঘরে অনেক জায়গা আছে, আপনি থাকতে পারেন, অসুবিধা আপনার কোনো হবে না, চলুন। এই বলে ওই নতুন শিক্ষকটাকে ওই বেনামাজি শিক্ষকটা কি করলো, তার বাড়ি নিয়ে আসলো। এবার বাড়ি নিয়ে আসার পরে ওই বাড়িতে থাকতে লাগলো। তারপরে ওই নতুন শিক্ষকটা বেনামাজি শিক্ষকের সাথে থাকে, খাবার খায়, একসাথে বসে গল্প করে, তারপরে কাপড় কাঁচে, তারপরে ও চা করে ও তার বন্ধুকেও খাওয়ায়, মানে সেই বেনামাজি শিক্ষকটাকেও খাওয়ায়, কোনো দিন জামা কাপড় কাঁচে তো প্রেস করে জামা কাপড় নতুন শিক্ষকটা, তো সেই বেনামাজি শিক্ষকটারও জামা কাপড় কি করে, প্রেস করে দেয়। মানে এক কথায় বলা হয় যে তার বাড়িতে থেকে সে নিজেরও কাজ করে আর সেই বেনামাজি শিক্ষকটারও খিদমত করে দেয়, মানে যখন যেটা তার প্রয়োজন সেই জিনিসটা সে মজুদ করে দেয়। এইভাবে তাদের দুজনের মধ্যে একটা গভীর বন্ধুত্ব হয়ে গেল, এনি প্রেম মহব্বতে আদরে তার সেবা যত্ন দেখে যে এই নতুন শিক্ষকটা আমার কত কাজ করে দিচ্ছে, আমার কত খিদমত করে, তারপরে আমার জামা কাপড়গুলো প্রেস করে দেয়, কখনো আমার রান্নাও করে দেয়, কখনো আমাকে চাও এনে দেয়। এই বলে তাদের দুজনের মধ্যে গভীরতা হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। আর বন্ধুত্ব হয়ে যাওয়ার সময় একদিন হঠাৎ এক সময় ওই নতুন শিক্ষকটা কি করলো, টেবিলের মধ্যে চা করে একটা টিফিনে ভরে রাখলো। এবার ওই বেনামাজি শিক্ষকটাকে আসলো, আসার পরে টেবিলে বসে এবার দুজনেই চা খাবে, এমত অবস্থায় সে চা ঢেলেছে কাপে, নতুন শিক্ষকটা কাপে চা ঢেলেছে কেটলি থেকে, তারপরে ওই বেনামাজি শিক্ষকটাকেও তার কাপে চা দিয়েছে।
দেওয়ার পরে যেমনি চা খেতে যাবে তেমনি মসজিদ থেকে আজানের আওয়াজ আসতে লাগলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যেমনি আওয়াজ আসতে লাগলো ওই কাপের চা রেখে ওই নতুন শিক্ষকটা উঠে পড়লো, নামাজের জন্য চলতে লাগলো। তেমনি ওই বেনামাজি শিক্ষকটা তার বন্ধুটা বলতে লাগলো, আরে ভাই চাটা তো কমসে কম খেয়ে নাও তারপরে যাবে নামাজ পড়তে। বলে কি, না ভাই, আমি যে তৃপ্তি যে শান্তি আমি নামাজ পড়ে পাই, যে শান্তি আমি তৃপ্তি আমি মনে নামাজ পড়ে পাই, সেই তৃপ্তি শান্তি এই চায়ের মধ্যে নাই। তো আমি চাই না যে এই চা খেতে খেতে আমার নামাজ ছুটে যাক, কারণ আমি সেখানে খুব শান্তি পাই, খুব তৃপ্তি পাই, খুব আনন্দ পাই আল্লাহর সাথে দিদার করতে। কারণ নামাজ হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ, আল্লাহর সাথে দিদার করা। তো এই সব কাজ হচ্ছে আমার কাছে তুচ্ছ। এই বলে চলতে লাগলো, তখনই সেই বেনামাজি ওই শিক্ষকটা দাঁড়িয়ে গেল, বলে ভাই কেমন কথা বলছো, তৃপ্তি পাও, শান্তি পাও, খুব আনন্দ পাও, তাহলে চলো দেখি আমিও যাই, দেখি তোমার সাথে আমিও তৃপ্তি পাবো কি, আমিও আনন্দ পাই কিনা। তখন সেই নতুন শিক্ষকটার সাথে সাথে ওই বেনামাজি শিক্ষকটাও কি করলো, চলতে লাগলো। আর যাওয়ার পরে যখন নামাজ পড়লো, নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন সেই নামাজ যখন পড়তে লাগলো, তখন ওই নতুন শিক্ষকটা আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করলো, ইলাহা রব্বুল আলামিন, তুমি তো বলেছো যে কুনতু খাইরা উম্মাতি উখরিজাত লিন-নাস, যে তোমরা ভালো উম্মত কারণ তোমরা মানুষকে ভালোর পথে ডাকো। আল্লাহ গো, আমি এই বেনামাজিটাকে ভালো পথে ডেকে নিয়ে এসেছি, ভালো পথটা তাকে দেখিয়ে দিয়েছি, এই ভালো পথে তাকে ডেকে নিয়ে এসেছি। আল্লাহ এবার এর মনের মধ্যে, এর অন্তরের মধ্যে তোমার মহব্বত, তোমার ভালোবাসা ঢেলে দেওয়ার কাজ তোমার। আল্লাহ যতটুকু আমার করার ছিল আমি তাকে মসজিদ পর্যন্ত নিয়ে চলে এসেছি, এবার হিদায়াত দেওয়ার কাজ মওলা তোমার। এই বলে ওই নতুন শিক্ষকটা দোয়া করে যখন বেরিয়ে আসলো, তখন সেই বেনামাজি শিক্ষকটাকে বলল কি, ভাই এবার বলো, তুমি তো নামাজ কমপ্লিট করলে, এবার বলো তোমার মনের মধ্যে কোনো আনন্দ হয়েছে কিনা, তুমি কোনো তৃপ্তি পেয়েছো কিনা। তখন সেই নামাজিটা, সেই বেনামাজি শিক্ষকটা বলল কি, ভাই আমি আগে জানতাম না যে এই নামাজের মধ্যে এতটা মজা আছে, এত আনন্দ আছে, এত তৃপ্তি পাওয়া যায়, এত শান্তি পাওয়া যায় এই নামাজের মধ্যে, আমি জানতাম না আগে। ভাই আজ থেকে আমি ওয়াদা করলাম, আল্লাহর কাছে তোবা তিল্লা করলাম, আজ থেকে আমি এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। তাহলে ভাইরা আমার, এখানে আমাদেরকে একটা শিক্ষণীয় একটা, যে আমাদেরকে একটা এই শিক্ষাটা আমাদের জন্য একটা দর্শ। কি দর্শ? যে হঠাৎ করে আমরা যদি কাউকে বলি, এই চলো নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে তোমার কাছে বসবো না, তোমার হাতে খাবো না, তোমার পাশে করবো না, অমুক করবো না, তমুক করবো না, না। যখন কাউকে আপনি হেদায়াত দিবেন, যখন কাউকে আপনি সঠিক পথে পথিক বানাবেন, তখন আদর্শে, মহব্বতে, প্যারসে, ইয়ানি মহব্বতের সাথে যখন আপনি তার সাথে পেশ হবেন, একদিন বলবেন, দুই দিন বলবেন, এমন কি তাকে হেদায়াত দেওয়ার জন্য, তাকে নামাজ পড়ার জন্য আপনাকে সারা জীবন বলতে হবে যে ভাই এসো, ভাই নামাজ পড়তে এসো, আল্লাহর দরবারে এসো, তৃপ্তি পাবে, শান্তি পাবে, আনন্দ পাবে। তুমি এই বলে তাকে আদর্শে, প্যারসে, মহব্বতের সহিত মানুষকে বুঝাতে হবে, তাকে হেদায়ত দিতে হবে। এ নয় যে সে মদ পান করছে বলে তার পাশে যাব না, সে জুয়া খেলছে বলে সে জুয়ারির পাশে যাব না। আপনি সবারই কাছে যান, আপনি একটা দিনদার, আপনি একটা ইমানদার, আপনি একটা আলেম, আপনি একটা নামাজি, আপনি একটা মুত্তাকি, আপনি একটা পরহেজগার। আপনি ভাবছেন যে আমি পরহেজগার হয়ে, আমি ইমানদার হয়ে আমি মদঘরের কাছে কেন যাব? না, আপনাকে সময় হলে যেতে হবে, ওই মদঘরের কাছেও আপনাকে যেতে হবে, জুয়ারির কাছেও আপনাকে যেতে হবে, জেনাখানির কাছেও যেতে হবে, ফাসিকের কাছেও যেতে হবে, মুনাফিকের কাছেও যেতে হবে। যাওয়ার পরে তাকে প্যারসে, মহব্বতে তাকে হেদায়েতের দিকে নিয়ে আসতে হবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত,
তার মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন। যখন দেখতে 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 যখন আপনি বলবেন, বলতে 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 একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেহনতের জারিয়ায় আপনার কষ্টটা দেখে হয়তো সেই মুনাফিকের ভিতরে কিংবা সেই নামাজির ভিতরে, হয়তো সেই দিন জেনাখোরের ভিতরে, হয়তো সেই মদখোরের ভিতরে ইমানের আলো, ইমানের রশ্মি ছড়িয়ে দিতে পারেন। আর সে তৎক্ষণাৎ